সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি ইমন, আপনারা দেখছেন অলওয়েজ ফলো ইউটিউব চ্যানেল। এই অলওয়েজ ফলো ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ঈদ মোবারক। এটা আমাদের দ্বিতীয় ব্লগ, প্রথম ব্লগটা আপলোড দিছি, তবে সেটা ভালো হয় নাই অতটা বেশি, তবে এটা ভালো হবে এইটা নিশ্চিত। আসুন এটাও নিশ্চিত তো বলে দিলাম, জানি না কতটুকু ভালো হবে। আচ্ছা চলুন দেখা যাক যা হবে, সব আল্লাহ জানে, ভগবান জানে। অবশ্য আমরা হিন্দু, কিন্তু ঈদ তো সবারই আছে। আজকে ঈদের দিন পবিত্র ঈদ উল ফিতর, দেখা যাক ঈদ উল ফিতরের নামে ব্লগ করতেছি। সবাইকে আসুন আমার টিমের সঙ্গে আপনার আলাপ করে দিই। হ্যালো হ্যালো, সবাই আমি ইন্ট্রোডিউস করে দিই। ইনি হচ্ছেন SS সাগর সাহা, আমাদের বড় ভাই। দেখতে একটু ছোটো মোটো হলো, তবে উনিগুলো আমার সবচেয়ে বড়, এটা সবাই জেনে রাখেন। আমাদের সেকেন্ড মেম্বার ঈশান সাহা, ঈশান সাহা সে ক্লাস ফাইভে পড়ছে না, ফাইভে পড়ে, সামনে এসেছে PSC পরীক্ষা, খুবই টেনশনে আছে নাকি, টেনশনে আছে বুঝলেন। জীবনের জীবনে দ্বিতীয় ব্লগ করতেছি, একটু মুখের তুতলে আয় করতেছে, যদি এই তুতলানিটা দেখলে এই রোমান্টিক ভাব দিয়ে পড়েছে, কি রোমান্টিক, আহা কি রোমান্টিক। তো আমাদের তৃতীয় মেম্বার, নমস্কার, আমি স্বপ্ন সাহা। আচ্ছা বল, আসেন কথা বলি, বলেন কিছু বলেন, এত রোমান্টিক ভাব ধরে বলেছেন আপনি, পুরাতন খেলাটা খেলতেছি, তার উদ্দেশ্যটা কি, মানে বিষয়টা কি, কেলি আজকে ঈদের দিন পুরান খেলা কেলি খেলতেছি, তো মূল বিষয় আসছে। আজকে আমরা ঈদের দিনে পুরাতন খেলা খেলতেছি কেন, তার প্রথম কারণ হইলো, দেখুন যেই খেলাগুলি আমরা খেলতেছি এগুলো খুবই কমন খেলা, প্রায় সবাই খেলছি, কিন্তু দেখা যাইতেছে কি এই খেলাগুলি বিলুপ্ত হয়ে যাইতেছে, কেউ মনে রাখতেছে না। হ্যাঁ, তাই সেই খেলাগুলোকে আমরা মনে করার জন্যই এই খেলার আয়োজনটা করা হইতেছে। এই খেলাগুলোর মাধ্যমে আমরা নিজের পুরাতন জীবনকে বা ছোটোবেলাকে ফিরে পেতে চাই, ফিরে পেতে চাই। এই আর আমরাও চাই করোনা মহামারীর মধ্যে যেই খেলাগুলো খেলবো সেগুলি করোনা মহামারীর মধ্যে ঘরে থাকার খেলা, এগুলি বাইরে খেলা উচিত নয়, এগুলো বাইরে খেলার জিনিস। আশা করছি ভালো হবে, আপনারাও ভালোবাসবেন। আসুন শুরু করা যাক, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম খেলা রসকোর সিঙ্গার অবলবলি মস্তক, এটা আমাদের প্রথম রাউন্ডও বলতে পারেন, প্রথম খেলাও বলতে পারেন। এটা খেলতে হলে মূলত 5 জন লাগে, তবে আমাদের এখানে আছে 4 জন, একজন অবশ্য ভিডিও করতেছে, তো ভিডিও করলে খেলবো কে, তো এই কনফিউশনে আমরা 4 জনই খেলবো। আচ্ছা চলুন, তবে একটা তার আগে একটা বিষয়, ইন্ট্রোটা আমরা দেওয়া হইতে পারি না, ইনি আমাদের আরেকজন মেম্বার মিস্টার জয় সাহা, যে আমরা সব ভালো হয় বান্দর বলে ডাকি, কারণ বান্দর যেখানে উঠতে পারে। শুরু, তার আগে একটা বিষয়, আমাদের আরেকজনের ইন্ট্রো দেওয়া হয়নি, তিনি হচ্ছেন জয় সাহা, যেখানে মানুষ যাইতে পারে না, কেউ পশুপ্রাণীও যাইতে পারে না, যেমন বাঁদর, যে বাঁদর সবখানে উঠতে পারে, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে বাঁদর উঠতে পারে, কিন্তু এ উঠতে পারে, এটা এর বিশিষ্ট। হ্যাঁ, তাই আমরা খুব সুন্দরভাবে
বৈশিষ্ট্য গুলো বলতেছি যেটাই আছে। এখন খেলাটা শুরু করা তো মারে আমি ঠিক করো ঠিক করেছি আমি রস তুমি আচ্ছা ঈশান উঠে গেল এখন আমাদের পালা আরে কি লাগে না এটা আমাদের পালা আমার তো বলবুল মস্ত ক্রস ক্রসিং এটা বলবুল তাহলে এখন স্বপ্ন মারটা খা যাক স্বপ্ন আপনাকে আসতে দেবে ভাই স্বপ্ন আসতে দেবে কারণ ছোট মানুষ না ছোট মানুষ না মার খাওয়ার জন্য প্রস্তুত হও তিনবার হয়ে গেছে এখন তুমি কি খাবে বলো তিনবার কি খাবে কি কি জানি আসিল আচ্ছা স্বপ্ন এখন স্বপ্ন ঈশান মার্ডার হয়ে গেল এখন কি মনে পালা না এটা তুমি যাচ্ছ আমাদের দামা মেন এসেছে হাত তার চোখ খুলিয়ে দেবে এরে মারার আগে আমার হাত কপতেছে যাই হোক তিনবার হয়ে গেছে ওগুলো তাহলে চটি না অন্য কিছু চটি না সাপের কামু সাপের কামু আচ্ছা ইমন ভাই শেষ এখন আমার পালা শুরু করা যাক পুরস্কার আমি রস আমি বুলবুলি আর তুমি আঠা আচ্ছা আচ্ছা
সব মা ঠিক আছে ঠিক আছে মাথা মুটা খেল রাইস ঠিক আছে ঠিক আছে রাখছস আমি কি আচ্ছা আমরা দ্বিতীয় রাউন্ড আরেকবার শুরু করতেছি আগের রাউন্ডে একজন প্লেয়ার আমরা বাদ পড়ছে আপনারা দেখছেন আর আরেকজন প্লেয়ার খেলতে আসছে সেই জন্য দ্বিতীয় রাউন্ড আরেকবার শুরু হবে আমি রস আমি পস নি আমি সিঙ্গারা আমি তাহলে বুলবুলি আমি কস তুমি আগুন ফানি পেলো আগে কয়ে হলো কেন আমি কই আমি মস্ত আমি আমি যে কটা দিই আমি একসাথে দিলাম আছে আমি যে মাটিগুলো দিব একসাথে দিয়ে দিব শেষ যাও তোমার কেমন লাগছে তিনবার গুলো হয়ে গেছে অলরেডি দুইবার হয়েছে আচ্ছা ইমন ভাই মার্ডার হয়ে গেল এখন এখন ইমন ভাই মার্ডার হলো ঈশানের হাত লাল হয়ে গেল ঈশানের নাকি 12টা বেজে গেছে এখন দেখা যাক একটা করে তোমার কেমন লাগছে একটু বলবা মারা নাকি এখন আমরা তিনজন আছি রস আমি তো আচ্ছা আমি তুমি যে ব্লক করতেছে এই এসগন মার খাইব আচ্ছা যাই হোক এতক্ষণ মাইতেছে এতক্ষণ মার খাইব
আমার জিম চালিয়েছে না তুলে নিতেছে কামড়ে নি আমারও কামড়ে বাংলাদেশ ঘরের মেটে হেরে গেল বাংলাদেশ ঘরের মাঠে হেরে গেল আরে মিলকে জিতে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমাদের কত মজা হলো খেলতে আপনাদের কাছে একটাই অনুরোধ এই করোনার মধ্যে ঘর থেকে বের হবেন না যদি বাসায় বোর হতে থাকেন তাহলে এই খেলাটা খেলতে পারেন খুবই মজার খেলা আপনাদের তাহলে দেখতে দেখতে আজকে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি বিভিন্ন জেলায় জেলায় বিভাগে বিভাগে যে সবসময় আপনাদেরকে খুশি রাখতে